আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আলম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চিত গণিত এর অধ্যায় 3.2 এর উপপাদ্য 10 নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এটা কীভাবে খুব সহজে সমাধান করতে পারি সেটা আলোচনা করব। আমাদের উপপাদ্য 10-এ বলা হয়েছে কি, ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু, সমরেখ। প্রথমত আমরা লাস্টের দিক থেকে শুরু যদি করি, সমরেখ বলতে কি বোঝায়? মনে করলাম দুইটা বিন্দু রেখা টানলাম, তিন নাম্বার একটা বিন্দু যদি নিই, এই যে তিন নাম্বার বিন্দুটা, তিনোটা কোথায় আছে? একটা সরলরেখার উপরেই অবস্থিত। আমাদের এটা প্রমাণ করতে বলছে পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু, সমরেখ। এটা হচ্ছে দুইটা বিন্দু টেনে দিলে মাঝখানের বিন্দুটা ওই ঠিক সরলরেখার উপর দিয়ে যদি যায় বা ওই সরলরেখার উপর অবস্থিত যদি হয়, তখন তাকে আমরা কী বলবো? সমরেখ বলবো। তার মানে আমার পরিকেন্দ্র এবং লম্ববিন্দুর মাঝখানে কে অবস্থিত হবে বা সরলরেখার উপর কে অবস্থিত হবে, ভরকেন্দ্র অবস্থিত হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কীভাবে জানবো পরিকেন্দ্র কাকে বলে, ভরকেন্দ্র কাকে বলে এবং লম্ববিন্দু কাকে বলে। তাহলে লম্ববিন্দু যদি আমরা আঁকতে যদি যাই, মনে করলাম এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের উপর শীর্ষ থেকে আমি একটা লম্ব টানলাম, শীর্ষ থেকে আমরা একটা লম্ব টানলাম, আবার এই শীর্ষ থেকেও ওইটার উপরে একটা কী টানলাম? লম্ব টানলাম। এখানেও একটা লম্ব, লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ হওয়া। তার মানে এই যে বিন্দু, এই বিন্দুগুলোকে বলবো আমি লম্ববিন্দু। তাহলে লম্ববিন্দু কাকে বলা হয়? শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেগুলোকে আমরা কী বলবো? লম্ববিন্দু বলবো। শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর যে লম্ব টানা হয়, সেই লম্ব দ্বয় আমরা এখান থেকে টানতে পারি, যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা কী বিন্দু বলবো? লম্ববিন্দু বলবো। গেল এক নম্বরে, গেল লম্ববিন্দু, লম্ববিন্দু। দুই নম্বর, দুই নম্বরে আমাকে বলছে ভরকেন্দ্র। ভরকেন্দ্র কীভাবে বের করতে হয়? ভরকেন্দ্র বের করার পদ্ধতি হচ্ছে মধ্যমাদি আমরা নির্ণয় করব। আমরা মধ্যমাদি নির্ণয় করব। আমি চিন্তা করলাম এই ত্রিভুজের, এ বি সি একটা ত্রিভুজের, ত্রিভুজের বি সি বাহুর মধ্যবিন্দু মনে করলাম ডি, মধ্যবিন্দু ডি, এ সি বাহুর মধ্যবিন্দু ই, এ সি বাহুর মধ্যবিন্দু ই এবং এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। আমি শীর্ষ থেকে যেটা যোগ করলাম মধ্যবিন্দু পর্যন্ত, এটা হচ্ছে মধ্যমা। কার মধ্যমা? বি বিন্দু থেকে এ সি এর মধ্যমা। আবার এটা যদি যোগ যদি করি, এটাও কি মধ্যমা? তার মানে এটা হচ্ছে আমার ভরকেন্দ্র। তার মানে ভরকেন্দ্র কি? ভরকেন্দ্র হবে কোথায়? বাহুর মধ্যবিন্দু থেকে, বাহুর মধ্যবিন্দুর মধ্যবিন্দু ও শীর্ষের সংযোজক রেখা, ও শীর্ষের সংযোজক রেখাকে আমরা কি বলবো? ভরকেন্দ্র বলবো। চাইলে এটা যোগ করতে পারো, সেমই আসবে, সেম জিনিস। এগুলোকে আমরা কি বলবো? ভরকেন্দ্র বলবো। তাহলে স্যার পরিকেন্দ্র কাকে বল? পরিকেন্দ্র খুবই সোজা, একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটার উপরে আমরা শীর্ষকে স্পর্শ করে, প্রতিটা শীর্ষকে স্পর্শ করে আমরা বৃত্ত আঁকলাম, এর একটা অবশ্যই কেন্দ্র আছে, এর একটা অবশ্যই কেন্দ্র আছে, এটাকে বলা হয় পরিবৃত্ত, এটাকে আমরা বলবো পরিবৃত্ত, এটাকে আমরা বলবো পরিবৃত্ত, আর যে কেন্দ্র থেকে আমরা আঁকছি সেটাকে আমরা বলবো পরিকেন্দ্র, সেই কেন্দ্রটাকে আমরা বলবো পরিকেন্দ্র। তাহলে আমরা শিখলাম লম্ববিন্দু কি, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বকে যে বিন্দু ছেদ করে সেটাকে লম্ববিন্দু বলবো, মধ্যমাত্রায় যে বিন্দু ছেদ করে তাকে ভরকেন্দ্র বলবো, এবং পরিকেন্দ্র কাকে বলা হবে? পরিকেন্দ্র বলা হবে পরিধির শীর্ষ, কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুকে স্পর্শ করে এমন একটা বৃত্তের কেন্দ্রকে আমরা বলবো পরিকেন্দ্র। এখন এখানে লক্ষ্য যদি করি, আমাদের কাছে যে স্কেলটা আছে, আমরা এই স্কেলটা দিয়ে এটাকে যদি মাপি, দেখা যাবে যে কি, এটা টোটাল মাপ হচ্ছে 5, এটা টোটাল মান হচ্ছে 5 থেকে একটু বেশি, প্রায় 5.5, প্রায় 5.5, এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব হচ্ছে প্রায় 3.8, আমরা বিয়োগ করে যদি দিই উপরেরটা, এটাকে জি যদি দিই, এ থেকে জি এর দূরত্ব, এ জি এর দূরত্ব হচ্ছে এটা, এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে এ ডি এর দূরত্ব, এটা হচ্ছে এ জি এর দূরত্ব। বিয়োগ যদি করি আমরা এটা থেকে, এ জি বিয়োগ যদি করি
তাহলে আসবে হচ্ছে কত আসে মান, কত আসে জিডির মান আসবে বিয়োগ করো তো কত আসে, থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন, থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট, তার মানে দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট এইট দিয়ে গুণ করলে অলমোস্ট এটা কাছাকাছি মান আসে, ক দ্বারা গুণ করলে দুই দ্বারা, তার মানে এটার মান যা আসবে এটার মান তার দ্বিগুণ আসবে, এটার মান যা আসবে এটার মান তার ঠিক কয়গুণ আসবে, দ্বিগুণ আসবে। যদিও মাপটা একুরেট না, লাইনটা সোজা না, এরপর মধ্যমাগুলো একুরেট হয় নাই, তারপর আমি বলতেছি আমরা যদি বিয়োগ যদি করি তাহলে মান যা আসবে উপরের মানটা নিচের মানটা দ্বিগুণ হবে, তার মানে আমি বলতে পারবো ভর কেন্দ্র, জি এই কোনো সমস্যা নেই, আমরা এখানে তো অ্যাকুরেট মান নিয়ে করতেছি না, আমাদের অ্যাকুরেট মান আসবেও না, আমরা চিন্তা করলাম ওয়ান পয়েন্ট সেভেন বা ওয়ান পয়েন্ট এইট যাই আসবে আসুক সমস্যা নেই, আমার মোস্ট কথা হচ্ছে অলমোস্ট উপরেরটার মান নিচেরটার মানের দুই গুণ আসবে, উপরেরটার মান নিচেরটার মানে কী হবে দ্বিগুণ আসবে, তার মানে ভর কেন্দ্র জি এই এ ডি মধ্যমাকে, মধ্যমা এ ডিকে কত অষ্টু কত অনুপাতে বিভক্ত করছে, টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে, এটা মাথা রাখবা, টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে, কথা বোঝা গেছে, টু ইস টু ওয়ান অনুপাতে কী করে বিভক্ত করে, এটা হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। আমরা কী কী শিখলাম তাহলে, ত্রিভুজের পরিকেন্দ্র শিখলাম, ভরকেন্দ্র শিখলাম, লম্ববিন্দু শিখলাম, সমরেখ কী জানলাম, এবং সেই সাথে আমরা শিখলাম ভরকেন্দ্র কোনো একটা মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে। এখন আমরা যেটা করব, আমাদেরকে বলছে ত্রিভুজের পরিকেন্দ্র, আমরা একটা বৃত্ত আঁকবো আগে, এটা কেন্দ্র মনে করলাম, পরিকেন্দ্র মনে করলাম এস, পরিকেন্দ্র কি এস, আমরা এটার উপরে একটা ত্রিভুজ আঁকলাম, আমরা এটার উপরে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, একটু বাঁকা করে আঁকবা, বাঁকা করে আঁকলে চিত্রটা কি আসবে সুন্দর আসবে, চিত্রটা একুরেট আসবে, একটু বাঁকা করে যদি আঁকো চিত্রটা কি আসবে একুরেট আসবে, অনেকটুকু কি আসবে পারফেক্ট আসবে। তাহলে আমরা বলছিলাম লম্ববিন্দু লাগবে, লম্ববিন্দুর জন্য আমার অবশ্যই লম্ব আঁকতে হবে, আমি মনে করলাম একটা লম্ব আঁকলাম, এটার নাম দিলাম এ বি সি, লম্ব একটা আঁকলাম কি এডি, লম্ব একটা আঁকলাম কি এডি, এখানে একটা লম্ববিন্দু, এরপরে হচ্ছে আরেকটা লম্ব আঁকলাম ঠিক এখান থেকে এখান পর্যন্ত লম্ব একটা আঁকছি, এটার নাম দিলাম এ ই, যে কেন্দ্র আছে তার নাম দিলাম এস, যে কেন্দ্র দিলাম তার নাম কি দিলাম আমরা এস দিলাম, এটা একটা মধ্যবিন্দু আছে, এটার মধ্যবিন্দু মনে করলাম আমরা, এটা হচ্ছে লম্ববিন্দু, আর আমরা লম্ববিন্দুকে সাধারণত কী দ্বারা প্রকাশ করব, ও দ্বারা, তার মানে আমার পরিকেন্দ্রকে আমরা এস দ্বারা প্রকাশ করছি, লম্ববিন্দুকে আমরা কী দ্বারা প্রকাশ করলাম ও দ্বারা, এবং ভর কেন্দ্রকে জি দ্বারা প্রকাশ করব। এখন আমি এখান থেকে মধ্যমাদা টানলাম, এখান থেকে আমি মধ্যমাদা টানতেছি, মধ্যমা যদি টানি এখানে একটা রেখা পাবো, এটার সাথে এটা যোগ করে যদি দিই ভর কেন্দ্র সরি পরিকেন্দ্র এবং লম্ববিন্দু, যে বিন্দুটা আছে আমাকে প্রমাণ করতে হবে জিটাই ভর কেন্দ্র, তাহলে পুরোটা একটা লাইন কী রেখায় হবে সমরেখ হবে, আমাকে কী প্রমাণ করতে হবে জিটাই কী কেন্দ্র ভর কেন্দ্র, তাহলে আমার এতটুকুই প্রমাণ করা যথেষ্ট যে জিটা কী কেন্দ্র ভর কেন্দ্র, আমার এতটুকুই প্রমাণ করলে যথেষ্ট হবে জিটা কী কেন্দ্র ভর কেন্দ্র। আমরা এখন কী করব, এখান থেকে এখানে একটা লম্ব আঁকব, মোটামুটি লম্ব টাইপের যেন হয় লম্বের মতো করে আঁকবো, যেন কত ডিগ্রি হয় 90 ডিগ্রি যেন হয়, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম আমরা পি। তাহলে বিশেষ নির্বাচন তোমরা একটু কষ্ট করে বই থেকে দেখে দেখে লিখে নেবা, বিশেষ নির্বাচন কি মনে করলাম, ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র হচ্ছে এস, এবং লম্ব যদি রানি লম্ববিন্দু হচ্ছে ও, আমি এস এবং ও যোগ করি, যা এ ডি মধ্যমাকে জি বিন্দু এস ছেদ করে, আমাকে জিটা মধ্যমা প্রমাণ করতে পারলে আমি প্রমাণ করতে পারবো এস জি ও সমরেখ, এস হচ্ছে কি পরিকেন্দ্র, জি হচ্ছে ভরকেন্দ্র, এবং ও হচ্ছে কি লম্ববিন্দু সমরেখ, আমরা খুব সহজেই প্রমাণ করে ফেলতে পারবো। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, জিটা কি বিন্দু, জিটা হচ্ছে ভরকেন্দ্র, জিটা ভরকেন্দ্র মানে কী দাঁড়াচ্ছে আমার, ভরকেন্দ্র মানে কী বলছিলাম, কোনো একটা মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে, তার মানে এ জি এর অনুপাত আসবে দুই, এই সরি এ জি অনুপাত
জিপি ইজ ইকুয়াল টু আসবে 2:1, আমাকে এটা প্রমাণ করতে হবে মেইনলি। আসলে ভর কেন্দ্র মানে 2:1 অনুপাতে বিভক্ত করে, তার মানে এটার মান 2 গুণ হবে আর এটার মান কয় গুণ হবে, 1 গুণ হবে। এটা মাথায় রাখ, মানে এটার মান উপরেরটা মান নিচেরটা মানে কয় গুণ হবে, 2 গুণ হবে প্রমাণ করতে হবে। তাহলে আসো আমরা প্রমাণে ঢুকি। প্রমাণ লিখব লম্ব বিন্দু হতে শীর্ষ এ এর দূরত্ব সমান ও এ এবং মধ্যমার পাদবিন্দু পি হতে পরিকেন্দ্রের দূরত্ব ইজ ইকুয়াল টু এস পি। আমরা জানি ও এ ইজ ইকুয়াল টু 2 এস পি। ভালো করে লক্ষ্য যদি করো, এটার দূরত্ব অনেক ছোট, যারটা যেটা হচ্ছে এটার কয় গুণ, এটা হচ্ছে ওইটার কয় গুণ, 2 গুণ, অনেক বড় না এটা, এটা এটার কয় গুণ, 2 গুণ। তার মানে আমরা এ ও সমান কি লিখতে পারবো, 2 এস পি। আমরা এখানে ত্রিভুজ যদি লক্ষ্য যদি করি, দুটোর ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ, যদি বা আমার চিত্র আঁকা একটু ভুলের জন্য বোঝা যাচ্ছে না, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম কি, ত্রিভুজ এ জি ও ও এস পি জি এ। এই দুটা ত্রিভুজের মধ্যে, এই দুটা ত্রিভুজের মধ্যে এ কোণ দোনোটা কোণ সমান, এ কোণ পি কোণ দোনোটা কোণ সমান। এ কোণের নাম কি, ও এ জি কোণ ইজ ইকুয়াল টু এস পি জি কোণ, দোনোটা কোণ কি সমান। কেন সমান, দেখতে বোঝা যাচ্ছে একান্তর কোণ, কি কোণ, একান্তর কোণ। সেমভাবে আমরা লক্ষ্য যদি করি, এই দুইটা কোণও কিন্তু সমান, কেন, বিপরীত পাশে অবস্থিত, বিপরীত পাশে অবশিষ্ট হইলে তাদেরকে আমরা কি বলি, বিপ্রতীব কোণ বলি। তার মানে এ জি ও সমান এস পি জি, সরি এস জি পি, এস জি পি কোণ। এটাকে আমরা কি বলবো, বিপ্রতীব কোণ বলবো, কি কোণ বলবো, আমরা বিপ্রতীব কোণ বলবো। দুইটা কোণ সমান যদি হয় কোনো ত্রিভুজের, তবে আমাদের অটোমেটিক অবশিষ্ট কোণটাও সমান হয়। দুইটা কোণ সমান হলে 3 নাম্বার কোণটা অটোমেটিক সমান হবে। এখন 3 নাম্বার অ্যাঙ্গেলটা কোণটা আমার জানা দরকার। মাঝখানে একবার এ বসছে, মাঝখানে একবার জি বসছে, মাঝখানে বসে নেই কে, ও, দুই পাশে দুটো বিন্দু লিখে দেব। এখানে একবার পি বসছে, একবার জি বসছে, বসে নেয় কে, এস, বাকি দুই পাশে দোমড়া বিন্দু লিখে দিব। এটাকে আমরা বলবো অবশিষ্ট কোণ, আমরা এটাকে বলবো অবশিষ্ট কোণ। তাহলে দুটা ত্রিভুজের তিনটা কোণ সমান যদি হয়, তাদেরকে আমরা বলি সদৃশ কোণী ত্রিভুজ। সুতরাং এত ও এস ত্রিভুজ এস পি জি সদৃশ কোণী, কি কোণী, সদৃশ কোণী। দুটা ত্রিভুজ সদৃশ কোণী যদি হয়, দুটা ত্রিভুজ সদৃশ কোণে যদি হয়, তবে তাদের বাহুগুলোর অনুপাত সমান হবে। দুটা ত্রিভুজ সদৃশ কোণে হলে বাহুগুলোর অনুপাত সমান হবে। বাহুগুলোর অনুপাত বের করা কীভাবে, বাহুগুলোর অনুপাত বের করা শর্টকাট একটা টেকনিক আছে। আমরা এখানে লক্ষ্য যদি করি, এখানে কেন্দ্র বাদ দেবো, যেহেতু বাহু লিখবো, কোণ তো লিখবো না, বাহুগুলো অনুপাত সমান বলতেছি, বাহু লিখবো কেন্দ্র বাদ, তার মানে বাহু হচ্ছে ও জি। পেন্সিল দিয়ে লিখবো, লেখার সময় একটা পেন্সিল দিয়ে লিখবো, কারণ আমি বলতেছি কেন পেন্সিল লিখবো, এস জি, কাকে বাদ দিলাম, কেন্দ্রকে বাদ দিলাম, বাদ দিছি না। সিমিলারলি আমরা যদি এর পরেরটার কথা চিন্তা যদি করি, এর পরেরটা এ ও, এ ও ডিভাইডেড বাই এস পি, এস পি ইজ ইকুয়াল, ইজ ইকুয়াল এ জি, এ জি ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই জি পি বা পি জি বা জি পি। কথা বোঝা গেছে, আমাদের যদি দেখি, আমাদের প্রমাণ করতে বলছে এটা, তার মানে এটা তো লাগবেই, এবং এখানে দেওয়া আছে হচ্ছে এটা, তার মানে এটাও লাগবে, লাগতেছে না কোনটা, এটা। এটাকে আমরা কি করব, আমরা একটু কষ্ট করে রাবার দিয়ে পেন্সিল দিয়ে লিখবো, রাবার দিয়ে মুছে দিয়ে এটাকে কলম দিয়ে লিখে দিব। আমি আবারও বলি, আমার এখানে প্রথমে যে রাশিটা ছিল ও এ ডিভাইড বাই পি জি, এটার কোনো দরকার ছিল না। কেন দরকার ছিল না, আমাকে প্রমাণ করবো আমরা মেনলি এটা, এটা তো এখানে আছে এবং দেওয়া আছে এটা, এটাও দেওয়া আছে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা সেই দূরে বাহুর অনুপাত রাখবো। আমরা এরপর লিখবো বা এ জি ডিভাইডেড বাই পি জি ইজ ইকুয়াল টু
এ ও এর মান হচ্ছে টু এস পি ডিভাইডেড বাই এ ও, এই যে এ ও এর মান কত টু এস পি, সরি নিচে হচ্ছে কত এস পি, নিচে হচ্ছে কত এস পি, এস পি এস পি কাটা যাবে, দ্যাট মিনস এ জি ইজ টু পি জি ইজ ইকুয়াল টু টু হরে কিছু নেই মানে ওয়ান, দ্যাট মিনস এ পি কে এ পি জি বিন্দুতে টু ইজ টু ওয়ান অনুপাতে কী হয় বিভক্ত হয়, টু ইজ টু ওয়ান অনুপাতে কী হয় বিভক্ত হয়, সুতরাং জি এ পি এর জি কমা এ পি এর মধ্য বিন্দু, দ্যাট মিন্স সুতরাং এস কমা ও কমা পি, সরি ও তো আসবে না এখানে, এস জি ও এস জি ও কি রেখো সমরেখ, এটাই হচ্ছে আমাদের উত্তর। যদি কেউ যদি না বুঝো ভিডিওটা আবার দেখবা, প্রত্যেকে ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।